আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব যারা ইন্টারনেটের ব্যবসা অর্থাৎ ওয়াইফাই ইন্টারনেট ব্যবসা হটস্পটের মাধ্যমে করতে চাচ্ছেন তাদের এই ব্যবসা সম্পর্কে। এবং আমি নিজেও হটস্পটের ব্যবসা করি, এই ব্যবসাটা আমি কিভাবে করি মূলত সেটা আলোচনা করব এবং আপনারা কিভাবে করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের জন্য কম্পিউটার ইন্টারনেট বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধানগুলো করে ভিডিও তৈরি করতে। তো চলুন যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলি, সেটি হচ্ছে ইন্টারনেটের হটস্পট ব্যবসা। অর্থাৎ যারা মফস্বল শহরে অর্থাৎ গ্রাম অঞ্চলে অথবা শহর অঞ্চলে হটস্পট ব্যবসা করতে যাচ্ছেন, অর্থাৎ মোবাইল ইউজারদের জন্য বা কম্পিউটার ইউজারদের জন্য 1 জিবি 2 জিবি বা একদিনের আনলিমিটেড বা 2 দিনের আনলিমিটেড এভাবে ব্যবসা করতে যাচ্ছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। ইন্টারনেটের আসলে একটা সময় ছিল ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য যে হোম ইউজার বা কর্পোরেট ইউজাররাই বেশি ছিল, অর্থাৎ বাড়িতে কম্পিউটারের জন্য ইন্টারনেট ব্যবহার করতো। কিন্তু এখন মোবাইল ইউজার অনেক বেশি হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে চায় তারা, তারা ব্রডব্যান্ড ইন্টারনেট ওইভাবে ব্যবহার করতে পারছে না। তো হটস্পট সলিউশনটা এটার জন্য একটা বেস্ট সলিউশন। তো হটস্পট সলিউশনটা আমি কিভাবে করি বা আমি কিভাবে ব্যবসাটা করি সেটা বলি আপনাদেরকে, যে আমি প্রথমত ইন্টারনেট সংযোগটি নিয়েছি, অর্থাৎ ইন্টারনেটের যে লাইনটি নিয়েছি সেটা হচ্ছে আমার বাসা থেকে 10 কিলোমিটার দূরের একটা ISP-র কাছ থেকে, এবং তার ওখান থেকে নিয়েছি। আমি হিসাব করে দেখলাম আমি যদি অপটিক্যাল ফাইবার দিয়ে নিই তাহলে আমার 10 কিলোমিটার যেহেতু এয়ারে হয়েছে সেহেতু রোড সাইড দিয়ে নিয়ে আসতে চাইলে আমার প্রায় 15 কিলোমিটার অপটিক্যাল ফাইবার প্রয়োজন হবে। 15 কিলোমিটার অপটিক্যাল ফাইবারে সব কিছু খরচ দিয়ে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি হবে। তো আমি সেটা না করে, এবং অপটিক্যাল ফাইবার দিয়ে যদি আমি লিঙ্কটা আপ করি সেক্ষেত্রে আমি একটা সুবিধা পেতাম, সেটা হচ্ছে আমার ব্যান্ডউইডটা অনেক বেশি ট্রান্সফার করতে পারতাম। কিন্তু যেহেতু আমি নতুন ব্যবসায়ী বা আমার খুব বেশি ব্যান্ডউইডের এখনও পর্যন্ত রিকোয়ারমেন্ট নেই, সেক্ষেত্রে আমার জন্য ওয়্যারলেস সিস্টেমটা বেটার হয়েছে। এবং অপটিক্যাল ফাইবার দিয়ে নিয়ে আসলে একটা সমস্যা ফেস করতে হতো, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার যেহেতু রোড সাইড দিয়ে আসতো অনেক সময় বিভিন্ন কারণে কেটে যায়, এবং ঝড় বৃষ্টির দিনে ঝড়ের কারণে গাছ টাছ ভেঙে পড়লেও অপটিক্যাল ফাইবার ছিঁড়ে যায়। সেক্ষেত্রে আমি এই চ্যানেলেই আরও একটি ভিডিও দিয়েছি 10 কিলোমিটার যে ওয়াইফাই লিঙ্কটা করেছি কীভাবে করেছি সেটা। তারপরে আমি আপনাদেরকে বলছি যে আমার যে ISP আছে ওখানে একটি টাওয়ার আছে, এবং আমি আমার নিজের বাড়ির ছাদের উপরে একটি টাওয়ার তৈরি করে নিয়েছি, এবং ক্যাম্ব্রিয়ানের 190 একটা রেডিও ডিভাইস দিয়ে লিঙ্ক করেছি। আমার মোটামুটি 100 Mbps-এর একটা লিঙ্ক হয়েছে, এবং যদি 100 Mbps-এর বেশি কারো প্রয়োজন হয় বা আমারই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার রেডিও ডিভাইসটি আপডেট করলেই তখন আমি ব্যান্ডউইডটা আরও বাড়িয়ে নিতে পারবো বা লিঙ্কটা আরও আপডেট করে নিতে পারবো। তো তারপরে আমি একটা মাইক্রোটিক ইউজ করি, মাইক্রোটিকটার মডেল হচ্ছে 4011। আপনি চাইলে এর চেয়ে ভালো মাইক্রোটিক আছে CCR1009 বা এর থেকেও আপডেট মাইক্রোটিক নিতে পারেন। তো আমার প্রয়োজন অনুযায়ী আমার জন্য বা আমার কাছে মনে হয়েছে যে 4011 আসলে আমি ব্যবহার করছি, এটা অনেক ভালো মাইক্রোটিক একটা, এবং এটা দিয়ে আমি PPO ইউজার অর্থাৎ যারা বাড়িতে রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাদের সার্ভিসও দিচ্ছি, এবং কর্পোরেট লেভেলে যারা আছে তাদেরকেও সার্ভিস দিতে পারবো, এবং যে হটস্পট ইউজার আছে তাদেরকে আমি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারছি। তো আমি মাইক্রোটিক ইউজার ম্যানেজারের একটা অপশন আছে, ইউজার ম্যানেজারের মাধ্যমে 1 জিবি 2 জিবি 10 জিবি এবং 1 মাসের আনলিমিটেড 1 Mbps এবং 1 মাসের আনলিমিটেড 2 Mbps এইভাবে বিভিন্ন প্যাকেজ সেট করে আমি গ্রাহকদের কাছে ইন্টারনেটটা বিক্রি করি। এবং এবং আমি আমার বাড়ির থেকে মাইক্রোটিকের পরের থেকে আমি অপটিক্যাল ফাইবার দিয়ে বিভিন্ন জনসমাগম হয় বা বাজার বা একটু মোড় এমন অঞ্চলে এমন এরিয়াগুলোতে রাউটার সেট করেছি, এবং রাউটারগুলো ওপেন আছে, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এবং রাউটারে হিসাব মতো রাউটারগুলো আসলে ব্রিজ মোডে ব্যবহার হয় হটস্পট মোডে, এবং
এর সাথে আপনার মোবাইলে যে কানেক্ট করবে অটোমেটিকলি আমাদের যে লগইন পেজটি আছে লগইন পেজটি চলে আসবে। এবং লগইন পেজ আসার পরে ওখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিই, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে সে আমাদের যতগুলো রাউটার আছে যে কোনো রাউটারের আওতায় গেলেই ওই ইন্টারনেটটি ব্যবহার করতে পারবে। এবং সে যদি রাউটারের থেকে চলে আসে বা পরবর্তীতে আবার ওই রাউটারের আওতায় যায়, আবার ওয়াইফাই অন করলে অটোমেটিকলি লগইন হয়ে কানেক্ট হয়ে যাবে এবং সে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এবং তার যে ইন্টারনেটের ব্যান্ডউইডথের মেয়াদ আছে, অর্থাৎ 1 জিবি বা 2 জিবি বা 5 জিবি বা 10 জিবি, সেটা শেষ হয়ে যদি যায় তাও সে আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, সে আবার অটোমেটিক লগইন পেজে চলে যাবে। আবার যদি তার যে নির্দিষ্ট টাইম সেট করা আছে 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ, এই টাইমও যদি শেষ হয়ে যায় তাও তার অটোমেটিকলি সে তার আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না, অটোমেটিকলি লগইন পেজে চলে আসবে আবার নতুন করে লগইন করে, মানে নতুন কার্ড নিয়ে বা নতুন ইউজার নিয়ে লগইন করে তাকে ইন্টারনেটটি ব্যবহার করতে হবে। এবং এবং আরও একটা বিষয় হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি শুধুমাত্র একটা ডিভাইসেই সে ইউজ করতে পারবে। আমি চাইলে বা আপনি যদি ব্যবসা করেন ইউজারম্যান দিয়ে আপনি চাইলে শেয়ার করে অপশনটি রাখতে পারেন যে একাধিক পিসিতে শেয়ার করতে পারবে বা একাধিক ডিভাইস যে একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবে শেয়ার করে, সেটাও রাখতে পারেন। তো সেক্ষেত্রে কিছু সমস্যা হয়, দেখা যাচ্ছে ওই ইউজার নেম পাসওয়ার্ডটি দেখে ফেললে অন্য কেউ ইউজ করলো। তো এবং অন্যান্য যে মানুষ অন্যান্য অনেকে ব্যবসা করে সেটা অনেকে করে কি যে পিপিও ইউজার সেট করে দিয়ে রাউটারে, মানে গ্রাম অঞ্চলে এই ব্যবসাটা বেশ চালু হয়েছে এবং আশা অনুরূপ সাড়া পাচ্ছে এবং ভবিষ্যৎ যে সময়টা আসছে আপনারা তো জানছেনই, ইন্টারনেট ছাড়া আসলে আমাদের চলা একেবারে অসম্ভব হয়ে পড়েছে। অর্থাৎ আর ইন্টারনেটের গ্রাহকরাও গ্রাম অঞ্চল বলেন বলেন বিশেষ করে গ্রাম অঞ্চলে নেটওয়ার্কের সমস্যা একটা থেকে থাকে, আর গ্রাম অঞ্চলে যে 500 টাকা বা 1000 টাকা দিয়ে একটা মাসিক প্যাকেজ নিয়ে বাসায় সবাই ইন্টারনেট ব্যবহার করবে এমন ধরনের ইউজার খুবই কম, সেক্ষেত্রে হটস্পট ব্যবসাটা বেশ ভালো। এবং আপনার যেখানে যাচ্ছে সেখানেই যদি আপনার নেটওয়ার্কের এরিয়ার ভিতর থাকে বা আপনার কভারেজের ভিতরে থাকে সেখানেও ইন্টারনেট ব্যবহার করতে পারছেন, এটাও একটা ভালো দিক। তো এই বিষয়ে এই ইন্টারনেট বিষয়ে বা ইন্টারনেট ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করতে। এবং তারপর আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান যে এই ইউজারম্যান সার্ভারটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, বা ইউজারম্যান সার্ভারটাও তৈরি করে দিতে পারবো, হটস্পট সার্ভারও তৈরি করে দিতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।